ابو بكر رضي الله عنه ডাক দিয়ে বলে নবী গো ও নবী তাদের দানের দিকে তাকায়া আমি তো কান্না না করে থাকতে পারি না আমার তো এত মান নাই ধন সম্পদ কই রকম কিছু নাই নবী আমি আল্লাহ রাস্তায় আমার যা সম্পদ আছে সব কিছু নিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রাইখা আয়েশা বলছি এই কথা শুনিনা আমার নবী খুশি হয়ে গেলেন নবী বললেন আবু বকর তুমিও আজকে সাবিকিনের অন্তর্ভুক্ত তুমি আজকে নাম্বার 1 সুবহানাল্লাহ এই মা কত মহব্বতের সন্তান যখন কোন পেরেশানিতে ভুগে কোন অসন্তুষ্টি তার উপর চেপে বসে এই সন্তানটা মার কাছে গভীর রজনীতে চলে যায় যায় মায়ের কোলের মাথা ধরে কথা বলে মা ও মা গো তুমি আমার মাথাটা হাতায় দাও আমার কত ব্যথা কত পেরেশানি গো মা আমি তো তোমাকে বোঝাতে পারি না মা তুমি একটু দোয়া করো আল্লাহ তাআলা যাতে আমার পেরেশানিটা দূর করে দেন মা ঠিক সেই সময় মাথায় আলতো করে হাতে দেয়া বলে বাবা রে ও বাবা বাবা তুমি পেরেশানি করিও না তুমি চিন্তা করিও না আল্লাহ রাব্বুল ইজ্জত আমি দোয়া করি মা তোমার পেরেশানিটা দূর করে দে মার দোয়া কবুল হয় কি না তেরে মাহবুব কি ইয়া রব তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হু হাকীকত উসকো টুকর দে হাকীকত উসকো টুকর দে মশুরত লেকে আয়া হু সুবহানাল্লাহ বড় আল্লাহ কে যাতে আমরা নাইকা বলতে পারি আল্লাহ গো আমরা তো মুসলমান আমরা তো গুনাহগার কিন্তু আমরা তোমার নবীর সাদৃশ্য নিয়ে কবরে আসছি তোমার নবীর সাদৃশ্য দাঁড়িয়ে নিয়ে কবরে এসে পড়ছি আল্লাহ তুমি এটাকে বাস্তবে পরিণত করে দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়া দাও ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والذين آمنوا أشد حبا لله. وقال تعالى في آية أخرى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نہ دنیا سے نہ دولت سے، نہ گھر آباد کرنے سے تسلی دل کو ہوتی ہے، خدا کی یاد کرنے سے خیرہ نہ کر سگا مجھے جلوائے دانیش فرنگ، آنکھ کا سرما ہے میری خاک مدینۃ الرسول. ہم ایک تو جمے جمے بسار چیشا کری، ایک تو سامنے ایسے بسے، ایک تو بھائی سامنے ایسے بسے، فاقا جگہ گلو خالی کر بسے. جی ہم ایک تو اللہ دیکھے متوجہ ہوئی، ات خن ماشاء اللہ انک بڑ بڑ علماء کرام آلوچنا کر رات گھیر ہوچے، ایک تو ذکیر مادھمے ہمارے آلوچنا شروع کرتے چاچی کی بولیں تو ذکیر ہم مشغول ہوئی انشاء اللہ. لا الہ الا اللہ لا إله إلا الله 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 أسمى النزاع من غير الله أسمى النزاع من غير الله سجدا قلب ایک اللہ جر جر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلى الله عليه وسلم. الحمد لله. بيت المعظم جامع مسجد گوہارا کندہ شیم گنج پورب دھولا
নেত্রকোণার উদ্যোগে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের উপস্থিত মহোদয়গণ পর্দার আড়ালের মা ও বোন যারাই রয়েছেন সকলকেই জানাচ্ছি আজকের এই মহতি জলসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন সম্মানিত হাজিরিন আপনাদের সম্মুখে শুধু ঢাকা উত্তরা থেকে আমি মুসাফির মানুষ আল্লাহ ও রাসূলের কিছু বাণী শোনাতে উপস্থিত হয়েছি আপনারা সকলে একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন মহতরম হাজিরিন আপনাদের সম্মুখে আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হলো আল্লাহ ও রাসূলের মহব্বত আল্লাহ ও রাসূলের মহব্বত মহব্বত শব্দটার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত কারণ মানুষ দিনীভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করেন পারিবারিকভাবে তাদের বাবা মা স্ত্রী স্বজন ভাই বোন যারা আছেন সকলকেই ভালোবাসেন ভালোবাসি না আমরা এই মহব্বতকে শুরুতেই আমাদের জানতে হবে যে মহব্বত শব্দটার অর্থ কি মহব্বত বলা হয় মাইলানুল কলবি ইলা শাইই কোনো একটা জিনিসের দিকে আমার কলব ঝুঁকে যাওয়া কোনো একটা জিনিসের দিকে আমার কলবটা ঝুঁকে যাওয়া সন্তানের প্রতি মহব্বত হয় কখন সন্তানটারে যখন আমার কলব থেকে আমি মহব্বত করি তাই না এই মহব্বত তিন প্রকার কয় প্রকার বলেন তিন প্রকার এক প্রকার হচ্ছে আল মুহাব্বাতু তাবঈয়া যেই মহব্বতটা স্বভাবজাত থেকেই আসে সেটা হলো বাবা মা সন্তান সন্ততির ভালোবাসা আরেকটা হলো মুহাব্বাতুন আকলিয়াতুন যেই মহব্বতটা ব্রেইন থেকে কারো গুণাবলী কারো বৈশিষ্ট্য দেখে আমরা মহব্বত করি এই যে আলেম ওলামারা কথা বলতেছেন আমরা বসে থাকি এটা কেন কারণ তাদের জ্ঞানকে আমরা মহব্বত করি এই কারণে বসে থাকি তাই না এটা হচ্ছে মহব্বাতুন আকলিয়াতুন আরেকটা মহব্বত হচ্ছে মহব্বাতুন শারঈয়াতুন যেই মহব্বতটা হয় ঈমানের তাকাজায় কিসের তাকাজায় ঈমানের তাকাজায় একজন মুমিন আল্লাহ ও রাসূলকে মহব্বত করবেই সেটা হলো ঈমানের তাকাজা ঈমান আমাকে এই জিনিসটাই শিখাইতেছে যে আল্লাহ এবং রাসূলকে আমাদের মহব্বত করতে হবে তো শুরুতেই আমরা কোরআন থেকে শুরু করছি আল্লাহ তাআলা তিনি নিজে যে তার এবং রাসূলের মহব্বতের কথা কোরআনে ঘোষণা দিয়েছেন সেই আয়াত দিয়েই আয়াতটা হচ্ছে সূরাতুত তাওবা ২৪ নম্বর আয়াত ১০ পারার ৯ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قرآن الله أكبر الله تعالى بنتسن
হে নবী আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী স্বজন তোমাদের এমন মাল এমন ধন সম্পদ যেই ধন সম্পদগুলা তোমরা কামাই করো তোমরা অর্জন করে থাকো তোমাদের এমন ব্যবসা যেই ব্যবসার ক্ষতির তোমরা আশঙ্কা করো তোমাদের এমন বাসস্থান এমন ঘর যেই ঘর নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো এই সমস্ত বিষয় বাবা মা সন্তান সন্ততি ভাই বোন স্ত্রী স্বজন ঘর বাড়ি মাল সম্পদ এই সব কিছু যদি আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে মহব্বতপূর্ণ হয় ভালোবাসার হয় তাহলে জেনে রাখো হাত্তা ইয়াল্লাহু বিআমরি আল্লাহ তাআলা রাজা বসতে আর দেরি হবে না আমি আপনার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হইল কে বাবা মা মানুষের সবচেয়ে প্রিয় কে থাকেন বাবা মা তাই না কত মহব্বত করি বাবা মা যখন চলে যাবে ঠিক তখনই একটা মানুষ বুঝবে যে বাবা মার মর্যাদা মহব্বত কত বেশি এই মা কত মহব্বতের সন্তান যখন কোন পেরেশানিতে ভুগে কোন অসন্তুষ্টি তার উপর চেপে বসে এই সন্তানটা মার কাছে গভীর রজনীতে চলে যায় মায়ের কোলে মাথা ঢালে উঠে বলে মা ও মা গো তুমি আমার মাথাটা হাতায় দাও আমার কত ব্যথা কত পেরেশানি গো মা আমি তো তোমাকে বোঝাতে পারি না মা তুমি একটু দোয়া করো আল্লাহ তাআলা যাতে আমার পেরেশানিটা দূর করে দেন মা ঠিক সেই সময় মাথায় আলতো করে হাতে দেয়া বলে বাবারে ও বাবা বাবা তুমি পেরেশানি করিও না তুমি চিন্তা করিও না আল্লাহ রাব্বুল ইজ্জত আমি দোয়া করি মা তোমার পেরেশানিটা দূর করে দেয় মার দোয়া কবুল হয় কি না এত মহব্বতের মা এই এত মহব্বতের মার চেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমি আপনাকে এত বেশি ভালোবাসেন দুনিয়ার সমস্ত মায়ের ভালোবাসা একদিকে রাখবেন আমার আল্লাহর ভালোবাসা এর 1%ও হবে না সুতরাং বাবা মার যে ভালোবাসা আছে স্ত্রী স্বজনের যত ভালোবাসা আছে এই সমস্ত ভালোবাসার উপরে আল্লাহ ও রাসূলের মহব্বত আমাদের রাখতে হবে অন্যত্র আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন সূরাতুন নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قلنا الله أكبر الله تعالى بلدسن جيبك الله رسولين আল্লাহ ও রাসূলের মহব্বত করে অনুসরণ করবেন ফাউলাইকা মাল্লাযীন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদাঈ ওয়াসসালিহীন ওই সমস্ত ব্যক্তিরা
আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত প্রাপ্ত নবীগণ শহীদগণ এবং সৎ কর্মশীল বান্দাদের সাথে কিয়ামতের ময়দানে হাশর হওয়ার পরে জান্নাতে তারা তাদের সাথে থাকবে আমি আপনি যদি আল্লাহ ও রাসূলের প্রপার মহব্বত করে অনুসরণ করি আমাদের জন্য এই যে ছাড় আছে সেটা আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন এই আয়াতের প্রেক্ষাপট রয়েছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুই নম্বর খণ্ড 310 এবং 11 পৃষ্ঠায় একটা রেওয়ায়াত আনছেন রেওয়ায়াতটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত عن عائشة رضي الله عنها قالت عائشة رضي الله عنها بنتسن امرا كنتو جي آيات ماترو تلوات حلو اوي آيات پرخا پر جانتے سی كون كارونے اي آيات تا نازل ہوئے چھے كون كارونے اي آيات تا نازل ہوئے لو ایتا پرخا پر جانتے سی بھالو کنے امدر مونے رکھتا ہوئے আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলতেছেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন রাসূলের কাছে এক ব্যক্তি আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انك لا احب الي من نفسي وانك لا احب الي من اهلي واحب الي من ولدي او نبي نبي হ্যাঁ আপনি আমার কাছে আমার নিজের চেয়ে আমার পরিবারের চেয়ে আমার সন্তান সন্ততির চেয়ে সবচেয়ে বেশি প্রিয় নবীগো আমি তো বাড়িতে ছিলাম বাড়িতে থাকা অবস্থায় আপনার কথা আমার স্মরণ হয়ে গেছে নবী আমি আপনাকে এত ভালোবাসি আপনার কথা যখন আমার স্মরণের মধ্যে আসছে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না দৌড়াইয়া মসজিদে নববীতে আপনার কাছে হাজির হয়ে গেছি এর পরের কথাটা দেখেন লোকটি বলতেছেন নবী গো দুনিয়ার মধ্যে আমি চাইলেই আপনাকে দেখতে পারতেছি আমার যখন আপনাকে দেখার ইচ্ছা হয় ঠিক তখনই আমি দৌড়ে আসি আপনাকে দেখার জন্য ও নবী নবী গো আমার আপনার যখন মৃত্যুর কথা আমার কাছে স্মরণ হয় যে আমিও মৃত্যুবরণ করব আপনিও মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করার পরে আপনি তো জান্নাতে নবীদের সাথে অনেক উচ্চ মাকামে থাকবেন অনেক উচ্চ স্থানে থাকবেন কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব আমি যখন মারা যাব আমি মৃত্যুবরণ করার পরে আল্লাহর ইচ্ছায় যখন আমি জান্নাতে প্রবেশ করব আমি তো আপনাকে দেখতে পাব না তখন দুনিয়াতে তো আমি চাইলেই আপনাকে দেখতে পারতেছি কিন্তু আখেরাতে আপনি তো অনেক উচ্চ স্থানে থাকবেন আপনাকে চাইলে তো আমি দেখতে পারবো না কত বড় কথা কত মহব্বত নিয়ে কথাটা বলতে পারে বুঝেন মানে দুনিয়ার কথা তো চিন্তা করছেনই আখেরাতের ময়দানের অবস্থাও চিন্তা করে ফেলছেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হতে পারে নাই ওই স্থান থেকে বের হতে পারে নাই ঠিক ওই সময় আল্লাহর পক্ষ থেকে এই সূরাতুন নিসার 69 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেছে সুবহানাল্লাহ ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله الله الرسول کے محبت کو جرا انشورن کربے تارا رسول ارشتے شئی جنت تھک بے ایکنو نئی الله الله الرسول محبت اما در مدھے رکھتے ہیں الله محبت اما کیبھاوے کامائی کربو অবশ্যই আমাদেরকে আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনতে হবে কিসের উপরে ভাই আল্লাহর একত্ববাদের উপরে আর এর যেই কালিমাটা আছে সেটা হলো আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই الله سرار کو نیلا سے نہیں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہوئیلن اللہ تعالی بندہ اور رسول ایمان ار بیسک شبد تی ہوئی لئی جا نماز اوشوی قائم کرتا ہوئے نیجے پڑتا ہوئے ار ایک جن کے پڑار جنو تقاضا دیتا ہوئے ایر مدھو میں امی اللہ تعالی নৈকট্য লাভ করতে পারবো ইনশা নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে কিসের সাথে ভাই খুশু খুজুর সাথে আমি যে নামাজ পড়ব এই নামাজের মধ্যে আমার তিনটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে কয়টা বিষয়ের দিকে বলেন কয়টা বিষয়ের দিকে ভিতর থেকে কি আসতেছে ভিতর থেকে কি বের হইতেছে এটার দিকে লক্ষ্য রাখবো প্রথম ভিতর থেকে কি বের হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখব দুই নাম্বার হলো মুখ দিয়ে কি পড়তেছি এটা আমার লক্ষ্য রাখতে হবে তিন নাম্বার হলো আমি কি পড়তেছি ভিতর থেকে কি বের হচ্ছে এটা আমার কানে শোনা লাগবে এই তিনটা বিষয়কে একত্রিত করে যখন আমি নামাজ পড়ব উলামায়ে কেরাম বলেন চল্লিশ দিন যদি কেউ এইভাবে নামাজ পড়েন আল্লাহ তাআলার ফজল ও করমে তার নামাজ খুশু খুজুর সাথে আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে সূরাতুল বাকারা এক পারার ছয় নম্বর পৃষ্ঠা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাজটা বড় ভারী নামাজটা বড় ভারী তবে যারা খুশু খুজু আদায় করে তাদের জন্য এই নামাজটা ভারী না বরং অত্যন্ত হালকা একটা বিষয় তারা তো রাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ রাসূলের ওই হাদিসের তারা তাহতের মধ্যে চলে যাবে ওই হাদিসের অধীনে চলে যাবে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন সহিহ বুখারীর হাদিস এর মধ্যে একজন হইল যার কলবটা মসজিদের সাথে তাআল্লুক থাকে সম্পৃক্ত থাকে সুবহানাল্লাহ আর এটা তো ওই ব্যক্তির জন্যই যার নামাজটা হয় খুশু খুজুর সাথে এই কারণে আমাদের নামাজ কায়েম করতে হবে সদা সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করতে হবে কি করতে হবে ভাই জিকির করতে হবে জিকির মানে আল্লাহর স্মরণ করা কি করা আল্লাহর স্মরণ করা কার স্মরণ আল্লাহর স্মরণ দেখেন আপনি দুনিয়াতে যখন কোনো মানুষকে ভালোবাসবেন যখন কোনো মানুষকে তীব্র ভালোবেসে ফেলবেন তার স্মরণই আপনার বেশি আসবে তার স্মরণটাই আপনার বেশি আসবে ভাই আমরা আলোচনার দিকে মনোযোগ দেই আমরা একটু দুনিয়াবি কথাগুলা কম বলি এদিকে তাকাই ভাই এদিকে তাকাই আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি কি করতে হবে আল্লাহর জিকির করতে হবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ذكرا كثيرا
وسبحوه بكرة وأصيلا. الله أكبر. الله تعالى بلتسن أمين رارين تمرا شكال شندا الله تعالى ذكر كرو شكال شندا أمار ربيري ذكر هب أمار ربيري شرن هب أمار ربيري كثا هب সব সময় রবের কথা। শায়ের তো বলেন, ইয়াদ হক সে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। আল্লাহু আকবার। শায়ের বলতেছেন, আল্লাহর শরণে আমার কলবটা নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালার সাথে যদি আমি মিলি, আল্লাহ ওয়ালার সাথে যখন আমি মিলে যাই, তখন আমিও আল্লাহ ওয়ালা হয়ে যাই। এই কারণে আল্লাহ তাআলার শরণ বেশি বেশি করতে হবে। শায়র আরো বলেন, ইয়াদ হক আমদ গজায়ে রুহেরা, মরহামা আমদ ইদিলে মজরুহেরা। আল্লাহর শরণ যখন বেশি বেশি হবে, তখন এইটা আমার দিলের জন্য, আমার দিলের জন্য মলম হয়ে দাঁড়াবে। দিলের মধ্যে কত কত নোংরা গুনাহ আছে, দিলের মধ্যে কত খারাপি আছে, যখন আমি আল্লাহর জিকির করব, দিলের মধ্যে একটা ধাক্কা দিব, ঠিক সেই সময় এই দিলের মাজরুহাত গুনাহ, এই দিলের ক্ষত গুনার জন্য আল্লাহর জিকিরটা আমার জন্য মলম হিসেবে হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরে, এই জিকিরটা শুধু আমি আপনি করতেছি এটা না, পৃথিবীর যত কিছু আছে সব কিছু আল্লাহর জিকিরে লিপ্ত আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ জপতেছে, আল্লাহর তাসবিহ জপতেছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের এই তাসবিহ গুলোর অর্থ জানো না। সুবহানাল্লাহ। বাদিকরা সারচে বিলি দরফরুশাস ওয়ালে দানাত দারি মানা কে গুশাস, বাদিকরা সারচে বিলি দরফরুশাস ওয়ালে দানাত দারি মানা কে গুশাস। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত আছে। এই বিষয়টা শুধু তারাই বুঝে যাদের কলবে এই বিষয়ের অর্থটা বোঝার মতো যোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির, আল্লাহ তাআলার জিকির সব সময় আমার কলবের মধ্যে রাখতে হবে। এই যে আমরা মজমার মধ্যে বসছি, শুরুতে জিকির করছি, কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করছি। হাদিসটা সহিহ মুসলিমের 2678 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। আল্লাহ নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলতেছেন, যখন কোন কৌম, কোন সম্প্রদায়, কোন গোত্রের লোকেরা একত্রিত হয়, একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, ঠিক সেই সময় ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল ইজ্জতের ইশারায় তাদেরকে ঘিরে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু তাআলা ফিমান ইনদা, আমি তো আল্লাহ তাআলার স্মরণ করতেছি, আপনি তো আল্লাহ তাআলার স্মরণ করতেছেন, এইদিকে আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করতে থাকে। আমি আপনি আল্লাহর স্মরণ করি,
ওই দিকে আল্লাহ তাআলা তার নিকট ফেরেশতাদের সাথে আমি আপনি সম্পর্কে আলোচনা করেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ তাআলার জিকির আল্লাহর জিকিরের মাধ্যমেই আল্লাহর মহব্বত অর্জন করা যায় কারণ নবী আলাইহিস সালাম সারা জিন্দেগীতে সব সময় জিকিরের উপরেই ছিলেন লা ইয়াযালু লিসানাকা রুতাবাম মিন যিকরিল্লাহ নবী তো বলেন তোমার এই মুখটা যেন সব সময় আল্লাহর জিকিরে রত থাকে আল্লাহর বেশি বেশি যদি আমরা জিকির করি আল্লাহর মহব্বত আমাদের অর্জন করা সম্ভব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মহব্বত আছে তার প্রতি যে আমাদের মহব্বত আছে এই মহব্বতটা কেমন যেন আমার আল্লাহর মহব্বতের নামান্তর সুবহানাল্লাহ পড়েন এটা আমি কেন বললাম এই কারণেই বললাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سي محمد صلى الله عليه وسلم ومحبتا ومحمد صلى الله عليه وسلم ابني بلدين إن كنتم تحبون الله جدي تمرا الله كي محبت کرو বুঝেন কথাটা বুঝেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করো ফাত্তাবিউনি দেন ফলো মি তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো সুবহানাল্লাহ মানুষকে অনুসরণ কখন করে মানুষ ভালোবাসা না থাকলে অনুসরণ হয় একটা আপনি মানুষকে অনুসরণ করেন এমনিই করেন নাকি তার প্রতি একটা একটা সূক্ষ্ম ভালোবাসা থাকে থাকে না ফাত্তাবিউনি يحببكم الله যদি আমি নবীকে তোমরা ভালোবেসে অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত খুব তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ তো অতি ক্ষমাশীল এবং অতি দয়াময় সুবহানাল্লাহ এই কারণে নবীর মহব্বত কেমন যেন আল্লাহ তাআলারই মহব্বত নবী আলাইহিস সালাম এমন মানুষ ছিলেন যাকে মহব্বত না করে পারা যায় না যাকে মহব্বত না করে পারা যায় না এত সুন্দর বৈশিষ্ট্যের অধিকারী পৃথিবীর জমিনে কেউ ছিলেন না এখনো নাই ভবিষ্যতেও থাকবেন না আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তো সূরাতুল কলম 4 নম্বর আয়াত ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী নবীর সাহাবীরা নবীকে যারা দেখছেন তারা অকপটে ঈমান এনে রসুলকে এমন এমন মহব্বত করছেন যে মহব্বত গুলা আমাদের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়ায় গেছে নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবি ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কে বলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস সহি বুখারী 3811 কত 3811 বড় একটা হাদিস উহুদের যুদ্ধের ঘটনা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন আমরা জানি উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানদের বিজয় হয়েছিল পরবর্তীতে কারণ বশত মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে যায় এক পর্যায়ে মুসলমানদের 70 জন সাহাবী শহীদ হয় অনেক সাহাবী আহত হন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আহত হন এই কথাটা সংক্ষিপ্তে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন
যে উহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা এইরকম যখন অতর্কিত হামলা আসলো তখন ছত্রভঙ্গ হয়ে গেলেন। এরপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার যে রোলটা ছিল সেটা দেখেন। আল্লাহু আকবার। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন। সাহাবায়ে কেরামরা যখন ছত্রভঙ্গ হয়ে গেল হজবরল অবস্থান, ঠিক সেই সময়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এইভাবে দাঁড়ায় গেছেন। দেখেন হাদিসের বর্ণনাটা বুঝবেন। ওয়া আবু তালহা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে, আবু তালহা দৌড়ায় আইসা রাসূলকে পিছনে রাইখা নিজের বুকটা এইভাবে দিয়া দাঁড়ায় গেছেন। রাসূল আবু তালহার পিছনে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের অবস্থা একটু দেখবার জন্য রাসূল আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কওম ইয়ানজুরু ইলাল কওম শত্রুদের অবস্থা দেখবার জন্য একটু উকি মেরে তাকাইছেন। পিছনে তো তিনি একটু উকি মেরে তাকাইছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলেন বিহাবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লা তুশরিক। ও আমার নবী, মায়ের নবী, প্যারা নবী, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক, আপনি দয়া করে এইভাবে উকি দিবেন না। ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম। নবী গো, আপনি যদি এইভাবে উকি দেন না জানি কোন কারণে কোন ভুল বশত অবস্থায় আপনার উপরে কাফেরদের পক্ষ থেকে কোন একটা তীর যেন বিদ্ধ হয়ে যায়, এই কারণে আপনি উকি দিবেন না। এরপরে যে কথাটা বলছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ভালো করে বুঝেন, এমন এক কথা বললেন ছোট্ট কথা কিন্তু অনেক বড় একটা কথা বলে ফেলছেন। আবু তালহা বলতেছেন নাহরি দুদা নাহরি। নবী গো, আপনি এই কারণে উকি দিবেন না কারণ আপনার কাছে যেন কাফেরদের কোনো তীর বিদ্ধ না হয়, আর আমি আবু তালহার এই বক্ষটা আপনার বক্ষের জন্য এইভাবে দাঁড়ায় গেছি, যত তীর আসুক আমি আবু তালহার উপর দেয়া যাবে, আমি আবু তালহার বুকের উপর দেয়া যাবে, কিন্তু আপনি নবীর উপরে একটি তীরের ছোঁয়াও যেন না লাগে। মহাব্বত তো ইসকহি কাহতে হ্যায়, মহাব্বত এইটাকেই বলে। কি অবস্থা ছিল তখন মুসলমানদের অবস্থা, নাজুক অবস্থায় এক একজন এক এক দিকে। ঠিক সেই সময়ে নবী পিয়ারা সাহাবী আবু তালহা নিজের বুকটা পেতে দিছেন। ওই দিন হাদিসের মধ্যে আসছে যে বড় তীরন্দাজ ছিলেন তিনি, তিনি ওই দিন দুই থেকে তিনটা ধনুক ভেঙে ফেলছেন, এক এক করে তীর মারছেন কাফেরদের দিকে তাক করে। আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের যে মহাব্বত, এই মহাব্বতটাই আমাদের জন্য অনুসরণীয়। এই কারণে নবীর প্রতি কোনো ধরনের আক্রমণ, কোন ধরনের নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে মুসলমান কোনোদিন সহ্য করতে পারে? এই নজির আমরা পৃথিবীর বুকে দেখতেছি। নবীর আরেকজন সাহাবি ছিলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। ভাই, একটা আফসোসের বিষয়, আমরা দুনিয়ার সমস্ত কিছুর ব্যাপারে কিছু না কিছু খবর রাখি কিন্তু নবীর সাহাবিদের ব্যাপারে কোনো খবর রাখি না। হাতে গোনা দুই চারটা সাহাবির যদি নাম আমরা শুনি
এদের নামই আবু বকর ওমর ওসমান আলী এর পরে গিয়ে সাহাবীদের নাম মাশাআল্লাহ আমাদের খুব জানা নাই বললেই চলে তাই না আমাদের যারা মডেল হবেন তারা তো হলেন নবীর সাহাবী তাদেরকে তাদের নাম তো জানি না নামই তো জানি না এরপরে বংশের কথা তো পরের কথা তো কি বললাম আবু দুজানা নাম কি ভাই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু সিরাত ইবনে হিশাম অন্যান্য কিতাবের মধ্যে আসছে আবু দুজানার ঘটনা উহুদের ময়দানের ঘটনা ঠিক অনুরূপ ঘটনা কিন্তু এই ঘটনার মধ্যে কি ঘটছে দেখেন নবী আলাইহিস সালাম উহুদের ময়দানে খুব নাজুক অবস্থা যখন দাঁড়াছিলেন তাকে প্রটেক্ট করার জন্য যেই সমস্ত সাহাবী ছিলেন তাদের মধ্যে একজন হলো আবু দুজানা আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সামনে দাঁড়াইছেন ঠিকই কিন্তু কতটা আদবের প্রতি লক্ষ্য রাখছেন নবীর দিকে মুখ রাখছেন আর কাফেরের দিকে পিঠ রাখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তার দিকে মুখ করে পিঠটা দিয়েছে কাফেরদের দিকে বিপরীত পক্ষের দিকে কারণ হইল যত ধরনের তীর আসবে সমস্ত তীর যেন তার উপর দেয়া যায় নবীর ঢাল স্বরূপ তিনি দাঁড়াইছেন যুদ্ধের মধ্যে ঢাল ব্যবহার করে না প্রটেক্ট করার জন্য ঢাল স্বরূপ তিনি দাঁড়াইছেন এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেছে উহুদের ময়দানের যুদ্ধ শেষ আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন ছিল তার পুরো শরীরের মধ্যে গণনা করে দেখা যায় 70 থেকে 80 টা তীরের চিহ্ন সুবহানাল্লাহ 70 থেকে 80 টা তীর বিদ্ধ হয়ে গেছে একটা মানুষের উপরে কি পরিমাণ এফোর্ট ছিল রাসূলের মহব্বতের ব্যাপারে তাদের উহুদের ময়দানের আরেকটা ঘটনা ঘটনা হচ্ছে দুইজন সাহাবী একজনের নাম হইল মালিক ইবনে সিনান আরেকজন সাহাবী ছিলেন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিল আমরা একটু আগে শুনছি না তার দাঁত মোবারক শহীদ হয়েছে এক পর্যায়ে তার মাথার যে মুকুট ছিল লোহার মুকুট থাকে সেনাপতিদের যুদ্ধের ময়দানে লোহার মুকুট থাকে এই মুকুটটা ভেঙে দুই সাইডের রডের কড়া ভিতরে ঢুকে গেছে এই অবস্থা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন আরেকজন সাহাবী দেখতে পাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখা মাত্র সাথে সাথে দৌড় আমার নবীর গায়ের মধ্যে লোহার কণা ঢুকে গেছে আরেকজন সাহাবী তিনি সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিলেন আবু বকর আবু বকর আজকের এই সৌভাগ্যটা তুমি আমার থেকে ছিনায় নিও না সাথে সাথে ওই সাহাবী দৌড়ে গেলেন দৌড়ে যা নবী আলাইহিস সালামের কপালের সাথে এই দুইটা স্থানে যে লোহার কড়াগুলো ঢুকে গেছে দুই জায়গায় এক জায়গায় হাত দিয়ে না তার দাঁত দিয়ে জোরে টান দিছেন লোহার এই কড়াটা দাঁত দিয়ে জোরে যখন টান দিছেন সাথে সাথে তার দাঁতও ভেঙে গেছে লোহার কড়াটাও বের হয়ে গেছে একটা তরতাজা দাঁত পড়ে গেছে আরেকটা লোহার কড়া দাঁত দিয়ে এইভাবে খুলছেন সাথে সাথে আরেকটা দাঁতও পড়ে গেছে নিজের দাঁত জোয়ান মানুষ দাঁত পড়ে যেতেছে এইদিকে কোনো লক্ষ্য নাই নবীর গায়ে আঘাত হানছে আচ্ছা লোহার কড়াটা যে বের করা হইলো এখান থেকে রক্ত পড়তেছে না আমাদের শরীরে যদি কিছু বিদ্ধ হয় এটাকে যখন টান দিয়ে আনা হয় তখন এখান থেকে রক্ত বের হয় না টপ টপ করে হ্যাঁ রাসূলের শরীর থেকে এইরকম রক্ত পড়তেছিল রাসূলের শরীর থেকে
এই রকম যখন রক্ত পড়ে মালিক ইবনে সিনান নামে একজন সাহাবী তিনি এটা দেখা দৌড়ে গিয়া রাসূলের ইয়ামতাসুদ্দামাত মিন ওয়াজনাতিহি রাসূলের এই গাল থেকে টপ টপ করে রক্ত পড়ার আগেই তিনি এই রক্তগুলা চেটে খেয়ে ফেলতেছে রাসূলের রক্ত মাটিতে পড়বে কিভাবে সহ্য করবেন তারা সাথে সাথে গিয়ে রাসূলের গাল মুবারক থেকে এই রক্তগুলা তিনি চেটে চেটে খেয়ে ফেলছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর এই ব্যবহার দেখা সাথে সাথে বলে উঠলেন লান তামাসসাকান নার সুবহানাল্লাহ পড়েন জোরে পড়েন লান তামাসসাকান নার ও আমার সাহাবী মালিক ইবনে সিনান তোমার শরীরে আমার রক্ত ঢুকে গেছে তোমার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম কখনোই তোমার শরীরে জাহান্নামের আগুন প্রবেশ করতে পারে নবীর সাহাবী নবীর মহাব্বত আল্লাহ আকবার এই কারণে তো শায়ের বলেন মোহাম্মদ কি মোহাম্মদ দীন হকি শর্ত আউয়াল হ্যায় ইসি মে হ্যায় আগর খামি তো ঈমান মুকম্মল হ্যায় মোহাম্মদ কি মোহাম্মদ দিন হকি শর্ত আউয়াল হ্যায় নবীজির মোহাম্মদ দিন হক এই শরীয়তের মধ্যে প্রথম একটা শর্ত ইসি মে হো আগর খামি তো ঈমান মুকম্মল হ্যায় এর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে এর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে ঈমান পরিপূর্ণ হবে না নবীর মহব্বত নবীর মহব্বত আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছি বলেন না শুনছি কিনা সাহাবীদের মধ্যে সবচেয়ে আলা দরজার যিনি ছিলেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যে তাদের মধ্যে কত ছিল সুবহানাল্লাহ তাবুকের যুদ্ধে তাবুক শব্দের নাম শুনছি তাবুক যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ যুদ্ধ সেটা কি তাবুকের যুদ্ধ সেটা কি ভাই তাবুকের যুদ্ধ এই তাবুকের যুদ্ধে ওই সময়টা ছিল প্রচন্ড গরমের সময় এবং সাহাবাদের অর্থনৈতিক অবস্থাও খুব বেশি ভালো যে সেটা ছিল না অনবরত যুদ্ধ চলছিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিলেন যে তোমরা যুদ্ধের এলান করে দাও তোমরা যুদ্ধের এলান করে দাও যে আমরা তাবুক নামক একটা স্থানে যুদ্ধ কায়েম করব যে স্থানটা হচ্ছে মদিনা থেকে মদিনা এবং দামেস্কের মধ্যে একটা স্থান মদিনা থেকে 690 কিলোমিটার দূরে 690 কিলোমিটার দূরে আমাদের বাংলাদেশের এক সীমানা ঢাকা থেকে যদি শুরু করি কক্সবাজারও এতটুকু না এত বড় জায়গা জুড়ে তাদের যেতে হবে তো পথের মধ্যে অনেক খরচ আছে সব কিছু মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জমায়েত করলেন যুদ্ধের ঘোষণা দিয়া তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমাদেরকে যুদ্ধের জন্য চাঁদা দিতে হবে যুদ্ধের জন্য টাকা পয়সা যা আছে সব দিতে হবে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাও শুনতে পারছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনতে পারছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলতেছে এই তো সুযোগ
আবু বকরের চেয়ে আমার মাল অনেক বেশি, আমি আল্লাহর রাস্তায় আজকে আবু বকরের চেয়ে বেশি মাল দিয়ে তার চেয়ে আমি অগ্রগামী হয়ে যাব, আমলের দিকে আজকে বেশি অগ্রগামী হব আবু বকরের চেয়ে। রীতিমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যে যার মতো বাড়িতে চলে গেলেন, সবাই এক এক করে তাদের সামর্থ্য অনুপাতে আল্লাহর রাস্তায় খরচ করবার জন্য মাল নিয়ে আসলেন। মসজিদে নববীর সামনে এই রকম স্তূপ হয়ে গেল মালের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ওসমান তুমি কি পরিমাণ সম্পদ আনছো? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, আমি রুবু এনেছি রাসূল, আমি আমার সম্পদের চার ভাগের এক ভাগ আনছি, 25% 100% এর মধ্যে 25% আমি আনছি। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর পালা। ওমর রাদিয়াল্লাহু আনহু তো মাশাআল্লাহ মনে মনে অনেক খুশি, বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, হে ওমর তুমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কি আনছো? ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসা করছি। কি মহাব্বত! এখন তো ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হবেন, তার মাল অনেক বেশি আনছেন অনেক বেশি। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইগুলা দেখা মসজিদে নববীর এক কোনায় কান্না শুরু করে দিচ্ছেন। আল্লাহু আকবার! আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর সাহেব মালে ছো, আমার দুঃখের দিনের সাথী, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্দেছ, তোমার কান্নার কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, তাদের দানের দিকে তাকাইয়া আমি তো কান্না না করে থাকতে পারি না, আমার তো এত মান নাই, ধন সম্পদ ওই রকম কিছু নাই। নবী, আমি আল্লাহ রাস্তায় আমার যা সম্পদ আছে সব কিছু নিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখা আয়েশা করছি। এই কথা শুনিনা আমার নবী খুশি হয়ে গেলেন। নবী বললেন, আবু বকর তুমিও আজকে সাবেকিনের অন্তর্ভুক্ত, তুমি আজকে নাম্বার ওয়ান। সুবহানাল্লাহ! খেলাফতের দায়িত্বটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরুতেই আসছেন, প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই যে বন্টন, এই বন্টনের দিয়েও একটা সাবেত হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরুতে, মধ্যে হযরত ওমর, শেষে ওসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস আছে যে, কুন্না নুখাইয়ারু ফি যামান বাইনান নাস, আমরা সাহাবীদের মধ্যে রাসূলের যুগে একটা প্রতিযোগিতা দিতাম, একটা সম্মানের মর্যাদার একটা তারতিব করতাম, এর মধ্যে আমরা সর্বপ্রথমে ফানুখাইরু আবা বকরিন আউয়ালা, প্রথমেই রাখতাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, এরপরে রাখতাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে, এরপরে রাখতাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তো নবীজির সাহাবীদের মহাব্বত, ভালোবাসা আমাদের জন্য অনুসরণীয় যে আমরা কিভাবে রাসূলকে মহাব্বত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য আমাদের জীবন যদি চলে যায় আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের ঈমান, মুসলমানের ঈমানই হচ্ছে এটা। এবং মৌতের সময় যাতে আল্লাহকে এইভাবে বলতে পারি, তেরে মাহবুব কি আরাম, তেরে মাহবুব কি আরাম, শাবাহত লেকে আয়া হুঁ
حقیقت اس کو ٹکڑ دے حقیقت اس کو ٹکڑ دے میں صورت لے کے آیا ہوں سبحان اللہ بڑے اللہ کے جاتے ہیں اپنا نائی کیا بولتے پری اللہ گو আমরা তো মুসলমান আমরা তো গুনাহগার কিন্তু আমরা তোমার নবীর সাদৃশ্য নিয়ে কবরে আসছি তোমার নবীর সাদৃশ্য দাড়ি নিয়ে কবরে এসে পড়ছি আল্লাহ তুমি এইটাকে বাস্তবে পরিণত করে দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়া দাও প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ নবীর সুন্নাত মহব্বত আল্লাহর মহব্বত আমরা দিলে ধারণ করতে প্রস্তুত আছি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কিছু কথা শুনলাম কোরআন হাদিস থেকে আসার থেকে যে কথাগুলো শুনলাম এর উপরে আল্লাহ তাআলা আমাদের যথাযথ আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর ফরমান আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম গত হয়ে গেছেন সকলের রূহ মুবারকে এর সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহুম্মা আমিন সকলের কাছে দোয়া চাই ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু